আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম রিজু অনুনাবিদ। চলে আসছি আজকের লিবিয়া টু ইতালি গেম খবরের সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি লিবিয়া টু ইতালি গেম খবরের যেসব আপডেটগুলো বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা থেকে শেয়ার করা হয় সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এ ধরনের আপডেট প্রতিনিয়তই আপনি এই চ্যানেলটি থেকে দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তো চলুন শুরু করা যাক আজকের সর্বশেষ আপডেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 21 সেপ্টেম্বর ঘটে গেল লিবিয়া টু ইতালি গেম খবরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। আল্লাহ এই শরণার্থী বা অভিবাসীদেরকে জান্নাত দান করুক, বেহেস্তে নসিব করুক। লিবিয়ার জোয়ারার কাছে ভয়াবহ এই জাহাজ দুর্ঘটনায় 111 জন শরণার্থী নিহত হয়। জানা গেছে যে সর্বশেষ আপডেটে 120 জনের মধ্যে মাত্র 9 জন বেঁচে আছে, আর বাকিদের সবার সলিল সমাধি হয়েছে ভূমধ্যসাগরে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে প্রবাসী, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার প্রবাসীরা প্রতিনিয়তই বর্তমান এ সময়ে ভিড় জমাচ্ছে লিবিয়াতে শুধুমাত্র ইতালি যাওয়ার জন্য। আর সম্ভবত এটাই ছিল এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনায় একসাথে একই জাহাজের 111 জন সাগরের অতল গভীরে হারিয়ে যায়। আমরা আমাদের অবস্থান থেকে এই শোকাহত শরণার্থীদের জান্নাত কামনা করা ছাড়া কিছুই করার নাই। তাদের পরিবার পরিজন এই শোক সামালানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করুক। এটি ছিল আজকের লিবিয়া টু ইতালি আপডেটের সর্বশেষ খবর।